আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 10টি সরকারি এবং বেসরকারি স্কলারশিপ নিয়ে, যেগুলো বর্তমানে চালু রয়েছে। অর্থাৎ আপনারা চাইলে এই মুহূর্তে এই স্কলারশিপগুলোর জন্য আবেদন করতে পারবেন, এবং কিভাবে আবেদন করবেন সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বরে রয়েছে সর্দার প্যাটেল স্কলারশিপ 2020। এই স্কলারশিপটা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস স্টুডেন্টরা আবেদন করতে পারবে, এবং এই স্কলারশিপ থেকে 10,000 টাকা প্রতি বছরে পাওয়া যায়। আর এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2020। কীভাবে আবেদন করবেন সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর আমরা চলে যাব 2 নম্বর স্কলারশিপে। 2 নম্বরে রয়েছে এসটিএফসি স্কলারশিপ 2020। এটা প্রাইভেট স্কলারশিপ এবং যে কোনো স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, তবে পিতা বা গার্জেনের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এই স্কলারশিপের জন্য খুবই ভালো হয়, এবং এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2020। এবং কিভাবে আবেদন করবেন বা ফর্ম ফিল আপ করবেন সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পুরোটা দেখে নেবেন। এরপর আমরা চলে যাব 3 নম্বর স্কলারশিপে। 3 নম্বরে রয়েছে জিন্নাল স্কলারশিপ 2020। এটা যে কোনো কোর্সের স্টুডেন্টরা আবেদন করতে পারে, এমনকি ITI কোর্সের স্টুডেন্টরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই স্কলারশিপ থেকে 15,000 টাকার বেশি পাওয়া যায়, এবং এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন সেটিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর একটা বড় কথা হচ্ছে, এই স্কলারশিপটা অফলাইনে আবেদন করতে হয়, অর্থাৎ আপনাদেরকে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে সেটা পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এরপর আমরা চলে যাব 4 নম্বর স্কলারশিপে। তো 4 নম্বরে রয়েছে WB পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ 2020। এই স্কলারশিপটা সরকারি স্কলারশিপ এবং পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপের জন্য অর্থ প্রদান করে। এই স্কলারশিপ থেকে আপনি পাবেন 10,000 টাকা প্রতি বছরে, আর এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2020। এবং আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, এবং ফর্ম ফিল আপ ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর আমরা চলে যাব 5 নম্বর স্কলারশিপে। 5 নম্বর স্কলারশিপে রয়েছে নবান্ন স্কলারশিপ 2020। এটাও সরকারি স্কলারশিপ এবং পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপের জন্য অর্থ প্রদান করে। এই স্কলারশিপে আবেদন করবার জন্য আপনার 65% অ্যাবভ নাম্বার চাই, এবং 65%-এর ওপর নাম্বার পেলে তবেই আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আন্ডার গ্র্যাজুয়েট যে কোনো স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে, এবং 10,000 টাকা প্রতি বছরে আপনারা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন সেটিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর আমরা চলে যাব 6 নম্বর স্কলারশিপে। 6 নম্বর স্কলারশিপে রয়েছে কোলগেট স্কলারশিপ বা কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ 2020। এটা একটা প্রাইভেট স্কলারশিপ, এবং আপনারা এই স্কলারশিপ থেকে 10,000 টাকা বছরে পেতে পারেন। এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2021, অর্থাৎ আপনারা 2021 সাল পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পুরোটা দেখে নেবেন। এরপর আমরা চলে যাব 7 নম্বর স্কলারশিপে। 7 নম্বর স্কলারশিপে রয়েছে বিকাশ ভবন স্কলারশিপ, যেটাকে আপনারা বলতে পারেন স্বামী বিবেকানন্দ মেরিট ক্যাম্প স্কলারশিপ 2020। এই স্কলারশিপে আবেদন করবার জন্য আপনার 75%-এর প্লাস নাম্বার লাগবে, এবং এটা সরকারি স্কলারশিপ এবং পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপের জন্য অর্থ প্রদান করছে। যদি আপনি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেন তাহলে এই স্কলারশিপটা আপনি আবেদন করতে পারবেন না, এবং এই স্কলারশিপটা আবেদন করলে আপনি নবান্ন স্কলারশিপটা আবেদন করতে পারবেন না, এবং এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2020। তো কিভাবে আবেদন করবেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এরপর আমরা চলে যাব 8 নম্বর স্কলারশিপে। 8 নম্বরে রয়েছে LIC স্কলারশিপ 2020। এই স্কলারশিপ থেকে আপনি পাবেন 10,000 টাকা প্রতি বছরে, এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এই স্কলারশিপের জন্য টাকা প্রদান করছে। এবং এই স্কলারশিপে আবেদন করবার জন্য আপনার 65%-এর বেশি নাম্বার দরকার, এবং কিভাবে আবেদন করবেন সেটিও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আর এই স্কলারশিপের লাস্ট ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2020, অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা চলে যাব 9 নম্বর স্কলারশিপে। 9 নম্বরে রয়েছে ন্যাশনাল স্কলারশিপ 2020। এটা একটা গভর্নমেন্ট স্কলারশিপ, এবং কেন্দ্র সরকার এই স্কলারশিপের জন্য অর্থ প্রদান করছে।
এই স্কলারশিপ থেকেও 10,000 টাকা প্রতি বছরে পাওয়া যায়। লাস্ট ডেট রয়েছে 31শে ডিসেম্বর 2020। কিভাবে আবেদন করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর বিকাশ ভবন স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ আপনারা চাইলে একসাথে আবেদন করতে পারবেন। আর 10 নম্বর এবং সর্বশেষ স্কলারশিপ হচ্ছে ওয়াসি স্কলারশিপ 2020, যেটা শুধুমাত্র এসসি এসটি ওবিসি স্টুডেন্টরা আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপটাও সরকারি স্কলারশিপ, পশ্চিমবঙ্গ সরকার এই স্কলারশিপের জন্য অর্থ প্রদান করছে। কিভাবে আবেদন করবেন সেটি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এই টোটাল 10টা স্কলারশিপ বর্তমানে চালু রয়েছে এবং আপনারা এখন এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।